ভিউয়ার্স আপনি ফেসবুক স্টোরিতে ভুল করে কোনো একটি ছবি বা ভিডিও আপলোড করে ফেলেছেন এবং এটির জন্য আপনাকে বিভিন্ন সমস্যা ফেস করতে হচ্ছে, বা আপনি কখনো এটি চিন্তা করেননি বা কখনো এটি মাথায় আসেনি যে এই ভিডিওটি বা ছবিটি আপনি ফেসবুক স্টোরিতে দিবেন, ভিউয়ার্স আপনি এটি এখন কোনোভাবে বা যে কোনোভাবে এটি ডিলিট করতে চান, তো ভিউয়ার্স হ্যাঁ আপনি সঠিক ভিডিওতে চলে এসেছেন। ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ফেসবুক স্টোরিতে থাকা যে কোনো ছবি বা ভিডিও ডিলিট করতে পারবেন। তো ভিউয়ার্স আমি মোহাম্মদ রওয়ান, আপনারা দেখছেন বাংলা টিস 12। তো ভিউয়ার্স আমি এখন আমার স্টোরি থেকে এই ফটোটি ডিলিট করে দেখাবো। তো ভিউয়ার্স স্টোরি থেকে কোনো একটি ফটো বা ভিডিও ডিলিট করার জন্য আপনি উপরে দেখুন একটি বা স্টার বাটনের সাইডে ডাইন সাইডে দেখুন একটি 3 ডট আইকন শো করছে। তো ভিউয়ার্স এই আইকনটিতে আপনি একবার ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স ক্লিক করার পর আপনার নিচে অনেকগুলো অপশন আসবে। তো ভিউয়ার্স এখন দেখুন এখানে ঠিক 5 নম্বর অপশনটি ডিলিট ফটো, এই ডিলিট ফটো অপশনে আপনি ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স ডিলিট ফটো অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে ক্লিক করতে হবে এই দেখুন ডিলিট অপশন নীল কালারের, এইখানে আপনি ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এখানে ক্লিক করে দেওয়ার কিছুক্ষণ পর, প্রসেসিং করার পর, তো ভিউয়ার্স আপনার স্টোরিতে কিন্তু আপনি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স এভাবেই কিন্তু আপনি আপনার ফেসবুকে অনাকাঙ্ক্ষিতভাবে আপলোড করা কোনো একটি ফটো বা কোনো একটি ভিডিও এভাবে কিন্তু আপনি একেবারে চিরতরে ডিলিট করে দিতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকে আমার ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।